পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। বিষে বিষে বিষক্ষয় হয়। ঠাকুর করুক ওই লঙ্কার ঝালে যেন তোমার জীবের জাল কমে যায়। কি করে করলে তুমি এসব দুষ্টু? আসলে কি জানো তো, আমি না ওই চিলি চিকেনে নুন দিতেই ভুলে গিয়েছিলাম। চিলি চিকেনে নুন দিতেই ভুলে গিয়েছিলাম। নুন দিতে গিয়ে দেখলাম ভগবান, তোমায় অসংখ্য ধন্যবাদ। তোমাকে এবার শাস্তি পেতেই হবে। তোমাকে ছাড়বো না, আমি তোমাকে শেষ করে দেবো। আমার মনে হয় তুমি বেসিক্যালি ন্যাকামি করছো, ভালো সেজে থাকার অভিনয় করছো। বড়লোক বাড়ির মেয়ে হয়ে গরিব ঘরে ভালো সেজে সবার কাছে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছো তুমি। একবার ভাবো মিস্ত্রি, সত্যিকারের হিংসে হিংসি লাঠালাঠির চেয়ে মিথ্যে মিথ্যে ভাব ভালোবাসা কি সংসারের পক্ষে বেশি ভালো নয়? ভালোবাসায় না থাকা যাক, কিন্তু ভালোবাসাতে তো থাকা যেতে পারে। এক হাতে তালি বাজে না দুষ্টু, এই বাড়ির সব কটা লোক না আমার উপর কম অন্যায় করেনি। তুমি নিজে সমস্ত কিছু ভুলে এ বাড়ির জন্য ভালো চিন্তা করো, দেখবে তুমি অনেক শান্তি পাবে। এই সংসারে অভাব আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি আনন্দ আছে এখানে। এই শোনো, তুমি থাকো তোমার আনন্দ নিয়ে। তোমার রান্নায় লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি তোমাকে অ্যালার্ট করতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম এবার থেকে তুমি ইট ছুললে পাক কেন রিটার্ন পাবে। দোস্ত, চলো, মা তোমাকে খেতে ডাকছেন। হ্যাঁ চলো। মা, সবাই তৃপ্তি করে খেয়েছে তো? হ্যাঁ গো হ্যাঁ, সবাই তৃপ্তি করে খেয়েছে, রান্না খুব ভালো হয়েছে। ভাগ্যিস তুমি ওকে রান্না করার শাস্তি দিয়েছিলে মা। মা, আমি না তোমাকে একটা মিথ্যে বলেছি। কি হয়েছে? মিস্ত্রি আমার রান্নাটা খারাপ করে দেওয়ার জন্য রান্নায় নুন মিশিয়ে দিয়েছিল। আর যখন আমি বুঝতে পারলাম তখন আমার খুব রাগ হয়ে গেছিল, তাই মিস্ত্রির রান্নায় লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। দুটো না মেশালেই মনে হয় ভালো হতো, এখন খুব কষ্ট পাচ্ছে। যে বলি আর কাকে যে বলি, অন্যায়টা তোমরা দুজনেই করেছো দুষ্টু। আর একটা কথা, তোমার রাগকে একটু সংযত করো, মেয়ে মানুষের অত রাগ অত জেদ মোটেই ভালো নয়, এভাবে সংসার করা যায় না। মেজদি আজ অজান্তে আমার যে উপকার করেছে আমি সেটা সারা জীবন ভুলবো না। দুষ্টু, মেজ বৌদিও কিন্তু সারা জীবন ভুলবে না। দুষ্টু, এরপর থেকে তুমি যখন রান্না করবে সব রান্না হয়ে গেলে নিজে আগে টেস্ট করে দেখে নে। আসলে মা, ভাবছিলাম সবাই খাবে যদি এঁটো হয়ে যায়। না এঁটো কেন হবে, রান্নার পর কি করে টেস্ট করতে হয় আমি তোমাকে শিখিয়ে দেবো। আমি আবার যাই দেখি টুসু ঘুমলো কিনা, বড় বৌমাকে ডেকে আনি। সুব্রতদার মোবাইলটা বাজছে মনে হচ্ছে না? দাঁড়া দাঁড়া, তুই বস আমি দেখছি, দাঁড়া। যা, কেড়ে গেল? বাবা, ছটা মিসড কল একই নাম্বার থেকে। সুব্রত, কি হলো, তখন থেকে ফোন করছে ধরছো না কেন? কে বলছেন? আপনি কে বলছেন?